হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো লসাগু নিয়ে, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ ও গুণিতক নিয়ে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি কিভাবে কম সময়ে শর্টকাটের মাধ্যমে প্রকাশ করা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করো নতুন নতুন চ্যানেলে আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা লসাগু মানে আমরা প্রত্যেকেই জানি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তা আমরা লসাগু কিভাবে জেনুইন ভাবে করতে হয় সেটা আমরা জানি প্রত্যেকেই, এই কিন্তু শর্টকাটের মাধ্যমে কিভাবে করা যায় সেটাই আজকে দেখে নেব। তার আগে এই আমরা জেনুইন প্রসেসটা দেখে নিই যে 2 4 8 16, তাহলে এটাকে গেলে 2 দিয়ে, এ 1 2 4 8, আবার যদি এটা 2 দিয়ে যায় তাহলে 1 1, কি হয়ে যাচ্ছে 2 4, আবার যদি 2 দিয়ে যায় 1 1 1 2, আর এখানে আবার 2 দিয়ে গেলে 1 1 1 1। যতক্ষণ না পর্যন্ত সব 1 আসবে ততক্ষণ আমরা করতে যাব লসাগু। তাহলে এখানে এই 4টে যদি গুণ করি, এই অপরের মধ্যে গুণ করি, তাহলে চলে আসবে কি 16। কিন্তু এইরকম যদি জেনুইন প্রসেসে আমরা করি তাহলে আমাদের খুবই সময় লাগবে এবং কম্পিটিটিভ এক্সামে অত সময় থাকে না, খুব ফাস্টলি করতে হবে। তার জন্য আমাদের শর্ট ট্রিক ইউজ করতে হবে। তা কিভাবে শর্ট ট্রিক ইউজ করবো তা চলুন দেখে নেওয়া যাক। শর্ট ট্রিক এর মাধ্যমে কিভাবে আমরা খুবই কম সময়ের মধ্যেই সলভ করতে পারবো যে কোনো লসাগু। তো চলুন তো শর্ট ট্রিকটি দেখে নিই। এই শর্ট ট্রিকটি করার জন্য সবার প্রথমে আমাদের দেখতে হবে যে সংখ্যাগুলির আমাদের লসাগু করতে হবে, সেই সংখ্যাগুলির মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটি। তা এখানে 2 4 8 16, এর মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 16। তা দেখতে হবে এই সংখ্যাগুলো এই 16 দ্বারা বিভাজ্য কিনা, মানে এই সংখ্যাগুলো যদি আমরা নামতা করি মানে টেবিল করি তাহলে যদি 16 আসে কিনা, মানে বড় সংখ্যাটা আসে কিনা। প্রত্যেকটা ছোট সংখ্যা যদি টেবিল করে আমরা বড় সংখ্যাটা পাই, মানে এই ছোট সংখ্যা যদি বড় সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলেই বড় সংখ্যাটাই হয়ে যাবে লসাগু। তাহলে এখানে দেখে নি, 2 দিয়ে যায় 4 2 8, 4 4 16, 8 2 16, তাহলে 16 ও ছোট সবকটা সংখ্যা দ্বারাই কি হচ্ছে এ বিভাজ্য। তাহলে 16 কি হয়ে যাচ্ছে এ আমাদের এর 4 16 8 এবং 16 লসাগু। খুবই সিম্পল, যদি বুঝে নি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার বের করে দিতে পারবো। যেমন সেকেন্ডের অঙ্কটা যদি দেখি তাহলে এই সবকটার মধ্যে মানে 2 3 7 21, এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটি, বড় সংখ্যা হচ্ছে 21। এবার দেখবো 2 কি 21 দ্বারা ভাগ যায় না, তাহলে কি করব এর সঙ্গে এ 2 গুণ করব। যখনই দেখবো যেটা ভাগ যাচ্ছে না তার সঙ্গে 2 গুণ করব, তারপরে 3 গুণ করে দেখব। তো সব থেকে বড় সংখ্যা যে 2 গুণ করি তাহলে কি হয়ে যাবে 42। তাহলে 42 হয়ে যদি হয়ে যায়, 42 কি যায় 2 দিয়ে যায়, 3 দিয়ে কি 42 যায় যায়, 7 দিয়ে কি 42 যায় যায়, 21 দিয়ে 42 তো যাই অবভিয়াসলি। 21 দিয়ে দেখার দরকারই নেই, শুধু এই 3টে দিয়ে দেখবো যে 2 দিয়ে যাচ্ছে 21 2 42, 3 দিয়ে যাচ্ছে 3 14 42, 4 দিয়ে যাচ্ছে তোমার হচ্ছে 7 দিয়ে যাচ্ছে 6 7 42, তাহলে কি হয়ে যাচ্ছে আমার 42 হয়ে যাচ্ছে কি লসাগু। খুবই সিম্পল, জাস্ট বড় সংখ্যা আমাকে চুজ করতে হবে এবং দেখতে হবে প্রত্যেকটা বিভাজ্য হয় কিনা। যদি না হয় তাহলে 2 দিয়ে প্রথমে গুণ করে দেখবো, তাহলে সবকটা বিভাজ্য কিনা ছোটগুলো, 3 দিয়ে গুণ করে দেখবো, এই করে দেখে নেবো। এরপরে যেটি রয়েছে 3 9 আর 21, এদের মধ্যে সব থেকে বড় সংখ্যা কত, 21 21 রয়েছে, তাহলে 3 দিয়ে 21 যাচ্ছে, 9 দিয়ে 21 যাচ্ছে না, তাহলে কি প্রথমে 2 দিয়ে গুণ করলে কি 42 আসে, 21 2 42, 9 দিয়ে যায় না, তাহলে 3 দিয়ে গুণ করে দেখি, 3 দিয়ে গুণ করলে 63 আসে, 3 দিয়ে এটা যাচ্ছে 3 দিয়ে ভাগ যাচ্ছে 9 দিয়ে ও 7 9 63 ভাগ যায় 63, তাহলে কি 63 হয়ে গেল আমাদের লসাগু। তাহলে বন্ধুরা খুবই সব থেকে কি করবো, যেটা বড় সংখ্যা আছে সেই বড় সংখ্যার সঙ্গে 1 2 3 গুণ করে দেখবো, প্রত্যেকটা ছোট সংখ্যা কেউ দ্বারা ভাগ যায়, যদি যায় তাহলে সেটাই হয়ে যাবে কি আমাদের লসাগু। যেমন এখানে রয়েছে 5 10 20 আর 30, তাহলে এখানের মধ্যে সব থেকে বড় কি, এখানের মধ্যে সব থেকে বড় হচ্ছে 30, তাহলে 30 কি 5 দিয়ে যায় 30, 10 দিয়ে যায় কিন্তু 20 দিয়ে যায় না, তাহলে এর সাথে যদি আমি 2 গুণ করি 2 গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে এ 60, দেখি 60 5 দিয়ে যায় 10 দিয়ে যায় 20 দিয়ে যায় 30 দিয়ে যায়, 60 হয়ে যাচ্ছে অ্যান্সার।
দেখি এখানে যে সংখ্যাগুলোর লসাগু বের করছি সেই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা দেখে নিলাম 30। এই যেহেতু এই বাদ বাকি তিনটে সংখ্যা ওই 30 দিয়ে বিভাজ্য নয়, কেন 20 30 দিয়ে বিভাজ্য নয়, তাহলে কি করলো ওর সঙ্গে 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে 60 আসছে। দেখছি কি প্রত্যেকটা 60 ই দ্বারা বিভাজ্য, 5 দিয়ে যায়, 10 দিয়ে যায়, 20 দিয়ে যায়, তাহলে 60 হচ্ছে কি কি আমাদের এর লসাগু। বন্ধুরা এরপরে যে লাস্ট অঙ্কটি রয়েছে সেটি ভালো করে দেখে নাও, 7 11 14 আর 21, এদের লসাগু বের করতে হবে। তাহলে এই সবার প্রথমে কি দেখবো বন্ধুরা, এই চারটে সংখ্যার মধ্যে মানে যে কটাই সংখ্যা দেখো, চারটে পাঁচটা যে কটাই সংখ্যা দেখবো না কেন, তাদের মধ্যে এই সব থেকে বড় সংখ্যা কোনটি, তা সব থেকে বড় সংখ্যা এখানে কি 21 হচ্ছে সব থেকে বড় সংখ্যা। তাহলে এবারে দেখবো বাদ বাকি যে ছোট সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো কি এই বড় সংখ্যাটি দ্বারা বিভাজ্য, মানে বড় সংখ্যাটি দ্বারা ভাগ যায়, 7 21 দ্বারা ভাগ যায়, 11 যায় না, এখানে কি 14 যায় না, কি 14 ও যায় না ভাগ। যখনই দেবে যে সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে সেই মৌলিক সংখ্যাটি কি সবার প্রথমে কি করবে, এ চট করে এই বড় সংখ্যাটি যেটা রয়েছে বড় সংখ্যাটির সঙ্গে গুণ করে ফেলবে। তাহলে 21 গুণ কি হচ্ছে 11, কত হয় 21 গুণ 11 করলে কত হয়, চলে আসে 231। যারা মনে করছো যে 21 11 গুণ করলে এটা আসে, এরকম ধরনের ভিডিও আমরা আগেই করে ফেলেছি কি 11 দিয়ে কোনো কিছু মাল্টিপ্লাই করলে চট করে কিভাবে অ্যান্সার বলতে পারবো, যে ভিডিওটি যদি এখনো পর্যন্ত তোমরা না দেখে থাকো তাহলে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা আই বাটন থেকে ভিডিওটি দেখে নেবে। তো এখন কোন 21 কে মৌলিক সংখ্যা 21 দিয়ে মাল্টিপ্লাই করায় 231 হয়েছে, যেটা কি হচ্ছে 7 দিয়েও যায় আবার 11 দিয়েও যায়, কিন্তু ও এখানে রয়েছে এ 14 রয়েছে, 14 দিয়ে কি এটা যায় না, তাহলে কি করবো এর সঙ্গে কি হচ্ছে আবার 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে এটা কি আসবে 462, তাহলে 46 কি হচ্ছে 14 দিয়ে যায় নয় কেন হচ্ছে 33 হয়ে যায়, তাহলে 33 হয়ে যায়, তাহলে 14 দিয়ে 14 × 33 = 463, তাহলে কি হচ্ছে এ 463 হয়ে যাচ্ছে অ্যান্সার। বন্ধুরা খুবই ইজি, আমরা একটু যদি ভালো করে প্র্যাকটিস করি ই তাহলে আমাদের এর খুবই কম সময়ের মধ্যে কি হচ্ছে লসাগু নির্ণয় করে ফেলতে আমরা পারবো। বন্ধুরা আশা করছি ভিডিওটি দেখার পর তোমাদের এখন লসাগু নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে এবং তোমরা এখন খুব কম সময়ে এই লসাগু ও মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে। আর বন্ধুরা এই ভিডিও সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ থাকলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক আর কমেন্ট আর শেয়ার করনি তারা ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর যারা এখনো পর্যন্ত ও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো ও এরকম ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ও তো চলুন বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওতে। তো হাসতে থাকুন আর দেখতে থাকুন আর শিখতে থাকুন লাইভগুলোতে।